চলো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে গিয়ে তোমার আগে প্রোটোকল। প্রোটোকল কি? প্রোটোকল মানে হচ্ছে গিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন। আমরা স্কুলে যখন যাই বা যে কোনো জায়গায় যাই, সব জায়গায় আলাদা করে একটা করে প্রোটোকল আছে। যেমন স্কুলে যখন যাও, এবং স্কুলের একটা আলাদা প্রোটোকল আছে, মানে রুলস অ্যান্ড রেগুলেশন। একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে, নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে, তারপর একটা রুলস রেগুলেশন আছে, যেগুলো সব মেনটেন করে আমাদের সবকিছু আমাদের চলতে হয়, ঠিক আছে। এখানেও নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের কি আছে, সেরকম রুলস রেগুলেশন আছে। যে রুলস রেগুলেশনগুলো মেনটেন করে আমাদের নেট চলে, যে রুলস রেগুলেশনগুলো মেনটেন করে আমাদের নেটটা চলে এবং আমাদের কমিউনিকেশনটা হয়, সেই রুলস রেগুলেশনগুলোকেই বলা হচ্ছে গিয়ে তোমার গিয়ে প্রোটোকল, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য প্রোটোকল? প্রোটোকল ইজ নাথিং, দিস ইজ এ সেট অফ রুলস হুইচ ইউজ বাই কম্পিউটার অন এ কম্পিউটার নেটওয়ার্ক টু কমিউনিকেট উইথ ইচ আদার, ঠিক আছে। একটা কম্পিউটার সঙ্গে অন্য কম্পিউটারে বা একটা ডিভাইসের সঙ্গে অন্য ডিভাইস বা একটা নোডের সঙ্গে অন্য ডিভাইস অন্য নোডে যে কমিউনিকেশন করার জন্য একে অপরের সঙ্গে যে রুলসটা প্রয়োজন, যে নিয়মটা প্রয়োজন, ঠিক আছে, যে রেগুলেশনটা প্রয়োজন, এবং সেইগুলো যে একটা যে সেট রুলস রেগুলেশন সেট, সেটাকে বলা হচ্ছে গিয়ে প্রোটোকল, ঠিক আছে। দ্য কম্পিউটার ড্যাস ফলো দ্য সেম প্রোটোকল, সেম রুলস অর প্রোটোকল আর এবল টু এক্সচেঞ্জ ইনফরমেশন ইভেন ইফ দে হ্যাভ ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। কি বলছে, আমরা যদি কম্পিউটার যদি আলাদা আলাদা অপারেটিং সিস্টেম হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ইন্টারনেটের ক্ষেত্রে যদি সেম প্রোটোকল ফলো করে তাহলে কিন্তু দুটোর মধ্যে কমিউনিকেশন আদান প্রদান করতে পারবে। ধরো আমার ঘরে 5টা মেশিন আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আর 5টা আছে গিয়ে তোমার ধরো ইউনিক্স বা লিনাক্স, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের যে নেট কানেকশনটা করা আছে সেটা কিন্তু একই নেট কানেকশন, মানে একই প্রোটোকল। তাহলে কি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কম্পিউটার কিন্তু ইন্টার কানেক্টেড হয়ে যাবে, আলাদা অপারেটিং সিস্টেম থাকলেও, ওকে। এবার প্রোটোকলে কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন ফার্স্ট এখানে এক্সাম্পল আছে কি HTTP, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP কোনটা না, HTTP হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট খুলি প্রথমেই থাকে HTTP, দিস ইজ দ্য ব্যাকবোন মেন প্রোটোকল। এই প্রোটোকলের কাজ হচ্ছে গিয়ে আপলোড করা ডেটা এবং ডাউনলোড করা, কারণ আমরা যখন নেট খুলি তখন ডেটাগুলো সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যায়, যে ডেটাগুলো চাইছি, আবার আমরা মন করলে কিছু আপলোড করতে পারি। তাই মেন হচ্ছে গিয়ে আপলোড এবং ডাউনলোড করা, এটা যে মেন কাজ, এবং এই মেন কাজ বা মেন প্রোটোকলটা একটা করে থাকে সেটা হচ্ছে গিয়ে তোমার HTTP। এবং এই HTTP আপলোড ডাউনলোডের মধ্যে কি করে না, ইউজারের সঙ্গে মেন সার্ভারের কি করে দেয়, কানেকশন করে, ইউজারের সঙ্গে মেন সার্ভারে কানেকশন করে দেয়, ওকে। আচ্ছা, যেমন আমরা তো এখানে যাবো, যে কোনো যদি ওয়েবসাইট খোলা হয় আমাদের, যে কোনো ওয়েবসাইট খুলো, যেমন ধরবো হচ্ছে গিয়ে google.com, যে google.com এটা খুললাম, আমি যদি এটাকে যদি পুরোটা সিলেক্ট করি, এই দেখো সঙ্গে সঙ্গে চলে এলো https, HTTP কোনো জায়গায় PS থাকে, কোনো জায়গায় দেখো পি, এই জিনিসটা পুরোটা হাইড করা থাকে, জাস্ট আমরা google.com দিলে এটা চলে আসে বাই ডিফল্ট, কিন্তু মেন এটা পুরোটা, এটাকে বলে URL, আগেই বলে যেটা URL বলে, দেখো এখানে HTTPS বা HTTP চলে আসছে। HTTPS মানে হচ্ছে গিয়ে সিকিউর, ঠিক আছে, এস মানে সিকিউর, এটা পরে আসবে তোমাদের, যেটা আমি মেন যা দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে এইট, এটা প্রথমে থাকবে সবার প্রথমে, তারপরে ক্লোন, তারপরে হচ্ছে গিয়ে \, তারপরে আমাদের হচ্ছে গিয়ে www, আমাদের মেন ওয়েবসাইট যেটা ইয়ে, যেখানে সব কিছু সব ওয়েবসাইটগুলো আমরা রেজিস্টার করা থাকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার হোস্ট, হোস্ট নেম মানে কোন ওয়েবসাইটটা হোস্ট করেছে, ওকে। এরপর হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে TCP IP, টা কি, TCP বলা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মানে হচ্ছে গিয়ে মানে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে বা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার যখন করা হয়, সেই যে ডেটা ট্রান্সফারটা করা হয় একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, সেটা আইপি অ্যাড্রেস ধরে করা হয়, আইপি অ্যাড্রেস ধরে করা হয়, এবং সেই সময়ের জন্য যে রুলস রেগুলেশনটা দরকার হয় সেটাকে বলা হচ্ছে গিয়ে TCP IP। যেমন ধরো
আমি এই কম্পিউটার সেন্টারের কথাই বলছি, এখানে ধরো তোমাকে সাপোজ বলছি কি 5টা কম্পিউটার, এই 5টা কম্পিউটারের মধ্যে কি হয়েছে না, একটা কম্পিউটার থেকে এক নম্বর কম্পিউটার থেকে আমি 5 নম্বর কম্পিউটার ডেটা ট্রান্সফার করতে চাইছি, তাহলে প্রত্যেকটা 5টা কম্পিউটার যদি নেটের সঙ্গে কানেক্টেড করা থাকে তাহলে 5টা কম্পিউটারই আলাদা আলাদা করে আইপি অ্যাড্রেসটা থাকবে, মিনস আলাদা আলাদা করে নাম থাকবে। কেননা কম্পিউটার বুঝবে কি করে, যখন একটা কম্পিউটার অন্য কম্পিউটারকে ডেটাটা পাঠাবে একটা তো অ্যাড্রেস দেবে, একটা ওই জায়গায় ডেটাটা পাঠাও, কি করে বুঝবে, ওটা বুঝে আইপি অ্যাড্রেস, প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে, আমাদের হাতে করে আইপি অ্যাড্রেস দিতে হয় না। হ্যাঁ বলো, বলছি স্যার এটা থাকবে। আচ্ছা, এবার একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন ডেটা পাঠানো হচ্ছে তাহলে কি করে বুঝবে, সেটা হচ্ছে কি আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওটাকে বুঝবে, ঠিক আছে। এবার এক নম্বর কম্পিউটার ধরো 5 নম্বর কম্পিউটারকে ডেটা পাঠাবে, তাহলে এক নম্বর কম্পিউটারে ডেটা যখন পাঠাচ্ছে, যে ডেটাগুলো পাঠাচ্ছে এগুলোকে বলা হয় প্যাকেট, ঠিক আছে, ডেটাগুলো যে পাঠানো হয় ডেটাগুলো ছোট ছোট টুকরো টুকরো করে ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়, ওই এক একটা পার্টকে বলা হয় প্যাকেট, ঠিক আছে। ওই প্যাকেটগুলো কি হয় না, আমরা ওই ওয়্যারের মধ্য দিয়ে, ঠিক আছে, ওয়্যারের মধ্যে মধ্যে দিয়ে ওই ডেটাগুলো যায়, ওই ডেটাগুলো গিয়ে আইপি অ্যাড্রেসটা রিড করে, এবং যার সঙ্গে আইপি অ্যাড্রেসটা ম্যাচ করে তার কাছে সেই কম্পিউটারের মধ্যে ডেটাটা চলে যায়। তাহলে এই যে যাওয়া আসা রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশনগুলো টোটালি এই টিসিপি আইপি এই প্রোটোকলের মাধ্যমে মেনটেন করা হয়, ঠিক আছে, টিসিপি আইপি টোটালি এই প্রোটোকলের মাধ্যমে মেনটেন করা হয়। নেক্সট হচ্ছে গিয়ে তোমার গিয়ে এফটিপি, এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল বলতে ফাইল যখন, এটা একটা প্রোটোকল, সবগুলি প্রোটোকল নিয়ে আলোচনা হচ্ছে, এই প্রোটোকলের মাধ্যমে কি ফাইল ট্রান্সফার হয়, মানে ফাইল ট্রান্সফার করা মানে কি, মানে ধরো এখান থেকে তুমি একটা ডেটা পাঠালে, তুমি ধরো আমি ধরো একটা তোমাকে ডেটা পাঠালাম, আবার তুমি আমাকে একটা ডেটা পাঠালে, হ্যাঁ ধরো এই যে একটা সঙ্গে অন্য, এই যে ডেটা পাঠানো হচ্ছে একটা থেকে অন্যটা, এটা কি, এই যে ডেটা আদান প্রদান এটা হচ্ছে কি টিসিপি আইপি, মানে ডেটা ট্রান্সফার করতে এই এই প্রোটোকল ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সফার বন্ধু আগে টেস্ট করো, টেস্ট বললাম ডেটা ট্রান্সফার করতে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার কি আছে এখানে, নেক্সট এখানে তোমার কি হয়েছে, এটা এটা হচ্ছে কি তোমার কি পিওপি, পিওপিটা কি, পিওপি হচ্ছে কি তোমার কি পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস, পোস্ট অফিস প্রোটোকলটা কি আছে এখানে, আচ্ছা পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকলটা কি, পোস্ট অফিস প্রোটোকল হচ্ছে কি আমাদের এটা ইমেলের ক্ষেত্রে এটা কাজে লাগে, ইমেল যখন আমাদের আমরা যখন ইমেলের মাধ্যমে যখন আমরা মেল যখন ট্রান্সফার করি তখন আমাদের এই পোস্ট অফিস প্রোটোকলটা আমাদের কাজে লাগে, ঠিক আছে। আর একটা এরপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এটাও হচ্ছে গিয়ে আমাদের ইমেলের ক্ষেত্রে কাজে লাগে। ইন্টারনেট মেসেজ যখন আমরা কোনো মেসেজ যখন আমরা মানে মেলের যখন মেলের মাধ্যমে যখন ডেটা যখন আমরা দিই সেই ক্ষেত্রে আমার কি ডেটাটা কাজে লাগে। এই ক্ষেত্রে দেখো এটা একটু বলে দিই এই দুটোর মধ্যে পার্থক্যটা, আচ্ছা আর একটা আছে যেটা একবার তিনটে আমি বলে দেবো, এটা হচ্ছে কি SMTP, এটা হচ্ছে কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, এটাও কিন্তু ইমেলের ক্ষেত্রে কাজে লাগে। তিনটে জিনিস আমার কিন্তু ইমেলের ক্ষেত্রে লাগে, একটা হচ্ছে কি পিওপি পোস্ট অফিস প্রোটোকল, একটা IMAP ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, আর একটা হচ্ছে কি SMTP, এটা হচ্ছে কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তিনটে জিনিসে কিন্তু আমাদের কি আছে না, আমাদের ইমেলের ক্ষেত্রে গাইলে কি বলছে, ইট ইজ দ্য ইন্টারনেট প্রোটোকল ইউজ টু রিট্রাইভ ইমেল বাই দ্য ক্লায়েন্ট ফ্রম দ্য রিমোট সার্ভার, পোস্ট অফিস POP3 ইজ ইউজ বাই দ্য ক্লায়েন্ট ফর ইমেল ইনস্টলড অন টু দ্য ইউজার্স কম্পিউটার, ইউজার্স কম্পিউটার, ওকে, দ্য ইউজার্স কম্পিউটার দ্য ইউজার ইউজ এ প্রোগ্রাম সার্চ এজ আউটলুক। আচ্ছা এটা মেন ব্যাপারটা বলে দিই, এখানে হলো যেটা সেটা হচ্ছে কি না রিট্রাইভ করা যায়, যখন আমাদের ইমেল যখন রিট্রাইভ করি, রিট্রাইভ মানে কি, রিট্রাইভ মানে ধরো আমি তোমাকে মেলটা পাঠাই, আমি কাউকে ধরো মেল পাঠিয়েছি, সে যখন মেলটাকে যখন ডাউনলোড করছে,
ঠিক আছে, সে যখন মেলটাকে যখন ডাউনলোড করছে, মেলটা যখন দেখছে, তখন সেই সময় যে প্রোটোকলটা কাজ করে সেটাকে বলা হচ্ছে কি পোস্ট অফিস প্রোটোকল। সেটাকে বলছে কি পোস্ট অফিস প্রোটোকল, এর মাধ্যমে কাজটা হচ্ছে। ঠিক আছে, পোস্ট অফিস প্রোটোকলের মাধ্যমে কাজ হচ্ছে। এই ধরনের প্রোটোকল জেনারেলি আউটলুক ফাউটলুক, এটা একটা মাইক্রোসফট আউটলুক, এটা একটা সফটওয়্যার যে বা আউটলুক এক্সপ্রেস, এটা আগে ছিল আউটলুক এক্সপ্রেস, এখন হয়ে গেছে মাইক্রোসফট আউটলুক, এটার মাধ্যমে কাজ হয়। নেক্সট হচ্ছে কি তোমাকে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকলটা কি আছে? ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকলটা হচ্ছে কি যার মাধ্যমে আমরা ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারি, যার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। কি বলছে? ইট ইজ অ্যান ইন্টারনেট প্রোটোকল ইউজ বাই ক্লায়েন্ট ফর ওয়েব বেস ইমেল, ঠিক আছে, টু অ্যাক্সেস মেল টু সার্ভার। মানে সার্ভার থেকে ডেটাটা নামানো। দেখো এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে ধরো এখানে আমি একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ধরো হচ্ছে এটা একটা সার্ভার, এটা ধরো সার্ভার, এখানে একজন আছে, এখানে একজন আছে। তাহলে এখান থেকে ডেটাটা এর কাছে, এখানে সার্ভারে আসছে, সার্ভার থেকে ডেটাটা এর কাছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এ পাঠাতে চাইছে একে, কিন্তু এটা সার্ভারে ভায়া হয়ে যাবে, মিন্স ব্যাপারটা হচ্ছে সার্ভারে ভায়া হয়ে ডেটাটা এর কাছে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই পাঠে তোমার দুটো প্রোটোকল কাজ করছে, একটা হচ্ছে কি পোস্ট অফিস প্রোটোকল, এটা হচ্ছে কি তোমার কি পোস্ট অফিস প্রোটোকল, আর এটা হচ্ছে কি তোমার কি সিম, এটা হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি আইএমটিপি প্রোটোকলটা, এই যে আইএমএপি, সরি আইএমএপি প্রোটোকলটা, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ঠিক আছে, এটা কি বলছে, দা ইমেল ইজ নট স্টোরেড অন দা ইউজার কম্পিউটার, ইউজার কম্পিউটারে কিন্তু ইমেলটা স্টোর হয় না এই ক্ষেত্রে। যাই হোক, তাহলে এইটা হচ্ছে কি তোমার আইএমএপি প্রোটোকল। ঠিক আছে, এই দুটো প্রোটোকল এখানে তোমার কাজ করছে। আরেকটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই ধরনের প্রোটোকলটা কি ধরনের, এই ধরনের প্রোটোকলটা বলছে ইট ইজ এ টিসিপি আইপি প্রোটোকল ইউজ ইন সেন্ডিং এন্ড রিসিভিং ইমেল। মানে এই ক্ষেত্রে দেখো দুটো একসঙ্গে, এই দুটো কাজই কিন্তু এসএনটিপি, আবার এই দুটো কাজই করছে, এই যে পুরো যেটা দেখালাম এই জিনিসটা, এই যে পুরো কাজটার মধ্যে আবার আছে এটা এসএমটিপি, এসএমটিপি এই পুরো কাজটা করছে কে এসএমটিপি। তাহলে এটা হচ্ছে কে তোমার আইএমএপি, এটা হচ্ছে কে তোমার কে পিওপি, আবার এই পুরোটা জুড়ে আছে কে এসএমটিপি। আবার এর উপরে একটা যেটা কাজটা করছে, যদি এখানে ওটা কাজ করে না যদি, তাহলে আচ্ছা মেন হচ্ছে ধরো এই পার্টটা, তাহলে মেন পুরো কাজটা হচ্ছে কি এসএমটিপি। এখান থেকে যখন মেল যখন সেন্ড করা হচ্ছে, তখন যে কোটা কাজ করে সেটা হচ্ছে কি আইএমএপি, আর এখান থেকে যখন সার্ভার থেকে যখন ইউজারের কাছে যখন আসছে, মানে যখন রিট্রাইভ করছে, তখন সেটা কাজ করছে কি পিওপি পোস্ট অফিস প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি তোমাকে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসটা কি, মানে নেটওয়ার্ক আমাদের চালানোর জন্য কি কি ডিভাইস প্রয়োজন, আমাদের কি কি ডিভাইস প্রয়োজন, কি কি ডিভাইস প্রয়োজন। এখানে ফার্স্ট হচ্ছে কি ধরো নিস, মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নিস কোনটা, নিস মানে কিছুই নয়, আমরা তোমরা যদি দেখে থাকো দেখবে যে আমরা হচ্ছে গিয়ে সিপিইউ এর পিছনে আমরা RJ45 একটা প্লাগ থাকে, যে RJ45 প্লাগ এই যে এখানে এই দেওয়া আছে, তোমার দেখো এখানে এই যে এখানে যে এটা দেওয়া আছে, এই এটা RJ45 এর মুখ, মানে আমরা যেটা ল্যান যেটা কানেক্ট করা হয়, এবং যে জ্যাকটা সে জ্যাকটার নাম হচ্ছে RJ45, এইটা বাইরের দিকে থাকে আর ভেতরের দিকে এই জিনিসটা পুরোটা থাকে, সিপিইউ এর ভেতরে এই জিনিসটা থাকে। ঠিক আছে, এই পুরো পার্টটাকেই বলা হচ্ছে কি নিস। এই নিসের কাজটা কি, নিসের এটা একটা হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারটা কি করে না ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করে। ঠিক আছে, নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করে এই হার্ডওয়্যারটা। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার কি নিস। আচ্ছা কি বলছে, এই নিস ইজ এ হার্ডওয়্যার ডিভাইস দ্যাট ইজ অ্যাটাচড টু এ কম্পিউটার টু এনেবল ইট টু কমিউনিকেট ওভার দ্য নেটওয়ার্ক। The NIS has a ROM chip. It is a ROM chip that contains a unique number which is the hardware address or MAC. মানে media access control. যে কোনো হার্ডওয়্যারে তোমার একটা করে স্পেসিফিক অ্যাড্রেস থাকে, যাকে বলা হয় ম্যাক নাম্বার। ঠিক আছে, যাকে বলা হয় ম্যাক নাম্বার, এই ম্যাক নাম্বার এটার মধ্যে আছে, আর এটা হচ্ছে কি রমের কাজ করে।
ঠিক আছে? আর এর মেন কাজ হচ্ছে কি নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করা। আচ্ছা নেক্সট কি আছে? মডেম। মডেম আমরা অনেকদিন আগে থেকেই করছি, আমরা জানি মডেমের কাজ কি। মডেম হচ্ছে কি মডুলেটর অর ডিমডুলেটর, এই কাজটা করে মডুলেটর এবং ডিমডুলেটর কাজটা করে, ঠিক আছে? আর মডেমে কি কাজ, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। এটা এখানে দিয়ে দাও, এখানে এটা কম্পিউটার থেকে ধরো মডেমের কাছে গেল, কম্পিউটার কাছে মডেমের কাছে গেল, এবার মডেম কি করছে না টেলিফোনের মাধ্যমে এর মাধ্যমে যাচ্ছে। তাহলে কম্পিউটার থেকে যখন তোমার গে এর কাছে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যানালগ সিগন্যাল। এটা হচ্ছে গিয়ে এখানে এটা দেখি যে সেন্ডার, এটা হচ্ছে গিয়ে রিসিভার, এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে এই সেন্ডার থেকে এই মডেমের মাধ্যমে যখন তোমার অন্য একটা মডেমের মাঝখানে যে যে তারের যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে অ্যানালগ সিগন্যাল, মিন্স তার দিয়ে যে যে ডেটাটা যায় সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, কারণ এটা তারের মধ্যে যায়। টেলিফোন লাইন, টেলিফোন লাইন বা এমনি আমাদের জেনারেল তার, কেবল তার বলো, যে কোনো তারই বলো, তার মধ্যে সেটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। এবার এই মডেম থেকে যখন কম্পিউটারের মধ্যে ডেটাটা আসছে সেটা হচ্ছে কি সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যাল। মডেম থেকে যখন কম্পিউটারের মধ্যে আসছে তখন সেটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? বা তোমার এখানে কম্পিউটার থেকে যখন মডেমে যাচ্ছে তখন সেটা কাজ করছে কি ডিজিটাল সিগন্যাল, মানে কম্পিউটার সবসময় ডিজিটাল সিগন্যালে কাজ করে আর তারের মধ্যে যেটা যায় সেটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যালে কাজ করে, ঠিক আছে? আর একটা কাজ আছে, এটা কি মডুলেটর ডিমডুলেটর। মডুলেটর হচ্ছে কাজটা কি, যখন তোমার অ্যানালগ সিগন্যাল সরি ডিজিটাল সিগন্যাল থেকে যখন অ্যানালগ সিগন্যালে কনভার্ট করছে তখন সেটা কাজ করে মডুলেটর, আর যখন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হয় তখন সেটা কাজ হচ্ছে কি ডিমডুলেটর। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কি হাব। হাবটা কি, হাব হচ্ছে কি তোমার অনেক ধরনের অনেক নেটওয়ার্ক একবারে কানেক্ট করার কাজ হচ্ছে কি হাবে, ঠিক আছে? এখানে দেখো, এই দেখো হাবটা দেখো, এখানে এই যেমন হাবটা আছে এখান থেকে অনেকগুলো পোর্ট আছে, ঠিক আছে? এদের পোর্টের সংখ্যা এইভাবে থাকে, যেমন 4, 8, 12, 16 এইভাবে তোমার গিয়ে পোর্টের সংখ্যাগুলো থাকে। জেনারেলি 12 দা থাকে না, 8, 16, ঠিক আছে, এইভাবে থাকে তোমার। 12টা দিয়েছে কিন্তু 12টা জেনারেলি পাওয়া যায় থাকে না, ঠিক আছে? যাই হোক, 8, 12, 16, 24 এইসব পোর্টেগুলো পাওয়া যায়, এইভাবে পোর্টগুলো পাওয়া যায়। এবার হাবের কাজটা কি, ঠিক আছে? হাবের কাজ হলো দেখো, এখানে আমি পেন্টের মাঝে এটাকে লিখে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা একটা হাব, এখান থেকে কি আছে না, এখান থেকে ধরো একটা মেন লাইন, এখানে ধরো এই জায়গাগুলো সব ধরো পয়েন্ট করা আছে, এই জায়গাগুলো সব পয়েন্ট করা আছে। এবার এখানে একটা পয়েন্ট থাকে যেটা হচ্ছে গিয়ে মেন কানেকশনটা এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? মেন কানেকশনটা এর মধ্যে ঢুকবে, এরপর কি করবে না, এখান থেকে সব লাইনগুলো সব আউটপুট হয়, অনেক রকম যে যতগুলো পোর্ট হয় এখানে প্রত্যেকটা লাইন এখান থেকে কি হয় আউটপুট হয় এখান থেকে। তাহলে এখান থেকে ডেটাটা ঢুকলো এবং এতগুলো পার্টে ভাগ হয়ে বেরিয়ে গেল, তাহলে এইটা কাজ হচ্ছে গিয়ে হাব, ঠিক আছে? হাবের ক্ষেত্রে এটা হাব। আর একটা আছে সেম জিনিস, সেটা হচ্ছে কি সুইচ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি সুইচ। এটা হচ্ছে কি সুইচ। সুইচের কাজটা কি সেম একই জিনিস থাকে, এখানেও তোমার একটা ইনপুট থাকে যেখানে ই মেন ডেটাটা ইনপুট করে, আর এখানে তোমার কি সব আউটপুট পয়েন্ট থাকে, এবার সেই আউটপুট পয়েন্ট দিয়ে সব আউটপুট গুলো সব বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি আছে, এবার বলছি পার্থক্যটা বলছি। এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে একটা যখন আউটপুট যখন ইনপুট ঢুকলের মধ্যে যতগুলো এখানে ঘর থাকবে প্রত্যেকটাতে কিন্তু আউটপুট কিন্তু চলে যাবে, প্রত্যেকটাতে সেম ভাবে আউটপুট চলে যাবে, কিন্তু সুইচের ক্ষেত্রে সেটা হয় না। সুইচের ক্ষেত্রে কি হয় না, ইনপুটটা ঢুকলো ঠিকই কিন্তু তার মধ্যে এবার এই সুইচ ঠিক করবে বা সুইচকে সেইভাবে প্রোগ্রাম করা থাকে যে তুমি কার কোন কার মধ্য দিয়ে তুমি ডেটাটা পাঠাবে। ধরো এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি। এবার ধরো বললো এ আর সি কে ডেটাটা পাঠাও, তাহলে
এটা আইপি অ্যাড্রেস এখানে আইপি অ্যাড্রেসে রিড করতে পারে, কারণ এগুলো এক একটা কানেকশন মানে কি এন্ডে একটা করে তোমাকে সব নোড আছে, নোড মিস এখানে সিস্টেম বা কিছু একটা করা আছে, ঠিক আছে, প্রত্যেকের আইপি অ্যাড্রেস আছে, তার মানে ও বলে দেয় কোন কোন আইপি অ্যাড্রেসে ডেটাগুলো পাঠাবে, সেই সেই আইপি অ্যাড্রেসে ডেটাগুলো পাঠিয়ে দেয়। মিনস এ কি করতে পারে না, এ হচ্ছে গিয়ে তোমার গিয়ে সিলেক্টেড সিলেক্টেড পয়েন্টকে ডেটাটা পাঠায়, মানে সিলেক্টেড আইপি অ্যাড্রেস রিড করতে পারে, সিলেক্টেড লোককে ডেটাটা পাঠায়, মানে সিলেক্টেড কানেকশন পয়েন্টকে ডেটাটা পাঠায়, কিন্তু এ কোনো সিলেকশনের ব্যাপার নেই, এখানে একসঙ্গে সবগুলোকে ডেটাটা পাঠিয়ে দিতে পারে। এ যেমন তোমাকে পাঠ করে ভাগ করতে পারে সিলেক্টিভ, এ কিন্তু সিলেক্টিভ নয়, এটা কিন্তু হাব আর সুইচের মধ্যে পার্থক্য, না হলে বাকি কাজ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সেম। এখানে তোমার আগে হাব দেওয়া আছে, আর এরপরে তোমার আছে আশা করি সুইচ থাকবে, এই যে সুইচ, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রাউটার, রাউটারের কাজটা কি, রাউটারের কাজ হচ্ছে গিয়ে যেমন এখানে দেখো মেন কাজে কেবল কম্পিউটার সেন্টার যখন এসে তখন দেখেওছো নিশ্চয়ই, আমার জানা আমি জানলার কাছে একটা তোমার গিয়ে রাউটার ঝোলানো থাকতো, ওই রাউটারের কাজটা কি মেন যে কেবল লাইন থাকছে সেই কেবল লাইনটা এই রাউটারের মতো প্রধান ঘুরলো। এবার রাউটার থেকে কি হলো, আমার যে যে কম্পিউটারগুলো কানেকশনের প্রয়োজন সেই সেই কম্পিউটারগুলো আমি কানেকশন করে নিলাম। তাহলে কি এ কি করলো না, এ রাউটার কি কাজ করছে, রাউটারের কাজ হচ্ছে গিয়ে তোমার ডেটাটাকে নিয়ে ডেটাটাকে কম্পিউটার টু কম্পিউটার এটাকে ডেটাটাকে সাপ্লাই করা, রাউটারের কাজ কি করে প্যাকেটটাকে সাপ্লাই করা, রাউটারের তোমার এই রাউটার কিন্তু কি করতে পারবে না, রাউটার কিন্তু তোমাকে একে দেবো বা একে দেবো না এই কম্পিউটারে দেবো সেটা কিন্তু করতে পারবে না, একে যখন এখান থেকে যখন কানেকশন আসবে তখন কিন্তু মাল্টিপল ওয়েতে চলে যাবে, ইভেন ওয়াইফাই যদি থাকে তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন হতে পারে এই রাউটারের মাধ্যমে। এখন রাউটারের সঙ্গে ইনবিল্ট মডেমও যোগ করা থাকে, রাউটারের সঙ্গে ইনবিল্ট মডেমও যোগ করা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমাকে মেন হচ্ছে গিয়ে রাউটার, ওকে। নেক্সট হচ্ছে তোমার কি গেটওয়ে, গেটওয়েটা কি, গেটওয়ে হচ্ছে গিয়ে আমাদের দেখো যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে যখন নেটওয়ার্ক থাকে আমার যে প্রোটোকল অনুযায়ী বলেছিলাম না প্রোটোকল, একই ধরনের প্রোটোকল যুক্ত, একই ধরনের প্রোটোকল যুক্তকে বলে সিমিলার নেটওয়ার্ক, ঠিক আছে, একই ধরনের প্রোটোকল আছে সেরকম এক যে নেটওয়ার্ক সেগুলো বলা হয় সিমিলার ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে, এইরকম দুটো দুটো সিমিলার ধরনের নেটওয়ার্ক একসঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, দুটো সিমিলার ধরনের নেটওয়ার্ক অটোমেটিক কানেক্ট হয়ে যায়। প্রথমে যখন প্রোটোকল বলেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে একই ধরনের প্রোটোকল যুক্ত দুটো নেটওয়ার্কের মধ্যে আমার কিন্তু কানেক্ট ইজিলি করা যায়, মিনস ধরো আমার ধরো উপরতলায় একটা তোমার গিয়ে সেন্টার আছে, নিচের তলায় একটা সেন্টার আছে, এবার উপরতলার সেন্টারটা তোমার ল্যান দিয়ে কানেক্ট করা আছে, নিচের তলার সেন্টারটাও ল্যান দিয়ে কানেক্ট করা আছে, তাহলে এটাও ল্যান বা প্যান, এটাও প্যান করা আছে, ওটাও প্যান করা আছে, দুটোই প্যান, তাহলে একই ধরনের আমার কি আছে টোপোলজি বলছি একই ধরনের প্রোটোকল, তাহলে আমরা দুটোর মধ্যে কিন্তু আরামসে আমি ওটাকে কানেকশন করে দিতে পারবো, এর জন্য কিন্তু কোনো রকম কোনো মিডিয়া বা কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। কিন্তু যদি ডিসিমিলার নেটওয়ার্ক হয়, ঠিক আছে, ডিসিমিলার নেটওয়ার্ক হয়, দুটো আলাদা আলাদা প্রোটোকল হয়, ঠিক আছে, দুটো যদি আলাদা আলাদা প্রোটোকল হয় তাহলে সেই ক্ষেত্রে ওই দুটো আলাদা আলাদা প্রোটোকলকে একসঙ্গে করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে গেটওয়ে, ঠিক আছে, যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে গেটওয়ে। এই গেটওয়ের মাধ্যমে কি গেটওয়ে কি কাজ করে না, একটা প্রোটোকল থেকে যখন অন্য প্রোটোকল যখন যাচ্ছে গেটওয়ে তখন যে প্রোটোকলে যাচ্ছে সেই প্রোটোকলের মতো ওটাকে কনভার্ট করে দেয়, আবার যখন এই প্রোটোকল থেকে যখন এইদিকে প্রোটোকলে যাচ্ছে তখন এই প্রোটোকলের মতো একে কনভার্ট করে দেয়, এতে কি হয়ে যায় না দুটো ভিন্ন ধরনের নেটওয়ার্ক কিন্তু একসঙ্গে কানেক্ট হয়ে যায়, ঠিক আছে, ভিন্ন ধরনের নেটওয়ার্ক ভিন্ন ধরনের হচ্ছে গিয়ে প্রোটোকল যুক্ত নেটওয়ার্কও আমাদের কিন্তু কানেক্ট হয়ে যায়, সেটা করায় কার মাধ্যমে, সেটা করা হয়ে গিয়ে রাউটারের মাধ্যমে, ওকে। তাহলে প্রোটোকলের গেটওয়ের কাজ হচ্ছে কি কনভার্ট করা, প্রোটোকল একটা প্রোটোকল অন্য প্রোটোকলে প্যাকেটগুলোকে কনভার্ট করা, ওকে, আচ্ছা।